তখন তিনি কমলা গার্লস হাই স্কুলের ছাত্রী। ছবিতে তাঁর তীব্র টান। কলাভবনের প্রাক্তনী উমা সেনগুপ্ত ও কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী পূর্ণিমা মুখার্জির তত্ত্বাবধানে চলেছে শিল্পশিক্ষার পাঠ। অন্যদিকে তার বর্দা তখন কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে পাঠরত। বর্দার কাছে নিয়েছিলেন আউটডোরে ছবি আঁকার প্রথম তালিম। শিল্পী ফাল্গুনী মুখার্জির শিল্পচর্চার শুরুটা এভাবেই। পরে 1971 থেকে 76 সাল পর্যন্ত তিনি স্নাতকের পাঠ নিয়েছেন কলাভবনে। 77 সালে ন্যাশনাল স্কলারশিপ পেয়ে সুযোগ আসে কলাভবনে দিনকর কৌশিক, কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের গণেশ হালুই এবং বেনারসে দিলীপ দাশগুপ্তের মতো বিশিষ্ট শিল্পীদের অধীনে কাজ করবার। বিবাহ পূর্ববর্তী কর্মজীবন শুরু করেন পাঠভবনের শিক্ষিকা হিসাবে ও বিবাহ পরবর্তী জীবনে বেনারস হিন্দু হাই স্কুলে। শিল্পী ফাল্গুনী মুখার্জির ছবির চরিত্রেরা সাধারণ সমাজ জীবন থেকে উঠে আসে। তারা জানলায় উঁকি দিয়ে দেখে শহুরে রাস্তা, কখনো স্বামী স্ত্রী সন্তান সহ একটি পরিবার। কখনো বা ফল বিক্রেতা পা ছড়িয়ে বসে আছে, যার দৃষ্টি চলে গেছে দূরে, অনেক দূরে। শিল্পী চরিত্রেরা কেবল মানুষে আবদ্ধ থাকে না, তারা ছড়িয়ে পড়ে খাবারের টেবিল থেকে, নিসর্গ তটের গাছ, ঘুরে বেড়ানো মেঘ বা মাছেদের মাঝে। শিল্পী তাঁর এই চরিত্রগুলোকে নির্মাণ করেন স্বকীয় গঠন শৈলীতে। তিনি ভালোবাসেন ছবির চরিত্রদের বিন্যাস এবং রঙের প্রয়োগ সংক্রান্ত পরীক্ষণে। ফাল্গুনী মুখার্জি আমাদের প্রাত্যহিক দেখা অতি সাধারণ দৃশ্যগুলিকে নিয়ে চিত্র নির্মাণ করেন, অতি সাধারণ চরিত্রগুলিকে পৌঁছে দেন অসাধারণত্বে। কখনো টেম্পারা, কখনো নেপালি কাগজে জল রং, কিংবা সফট প্যাস্টেলের ছোঁয়ায় যেন এক প্রাত্যহিক ধারায় রূপ থেকে চলে যায় অরূপে।